কাবা ঘর চুমা দিতে গিয়ে অন্য মুসলমানদেরকে ধাক্কায় কষ্ট দিবেন না, এই কষ্ট দেওয়া ঠিক না। আপনি যদি পারেন কাবা ঘরের ওই হজরে আসওয়াদে চুমা দিবেন, কিন্তু মুসলমানদের ধাক্কায় কষ্ট দিয়া এইভাবে চারদিকে ফালায়া দেয়া কাবা ঘরে চুমা দেওয়া না, এটা আপনাকে বলে নাই যে আরেক মুসলমানকে আপনি ধাক্কা দিবেন, কষ্ট দিবেন, ফেলে দিবেন আর এইভাবে গিয়ে কাবায় চুমা দিবেন, এটা আপনি করবেন না। পারলে চুমা দিবেন, না পারলে সমস্যা নাই, আপনি তওয়াফ করেন, মুসলমানকে ধাক্কাইয়া কাবায় চুমা দিবেন না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি হজ করলো, ফাকাদা মানাসিকা, হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পূর্ণ করলো, সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আর ওই ব্যক্তি থেকে অন্য হাজি সাহেবরা তার মুখ এবং হাতের কষ্ট দেওয়া থেকে বিরত থাকলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হলো। যারা হজে গিয়েছি আলহামদুলিল্লাহ, যারা যাব নিয়ত করেছি আমরা সেখানে গিয়ে মুখ আর হাত দিয়ে কাউকে কষ্ট দিব না, বলেন ইনশাআল্লাহ। তাহলে যদি পারি হজরে আসওয়াদে চুমা দিব, চেষ্টা করব চুমা দেওয়ার, কিন্তু এর মানে এই না আমার আশেপাশের হাজিদেরকে ধাক্কায়া আমি ফেলে দিলাম, তাদেরকে কষ্ট দিয়ে গিয়ে আমি চুমা দিলাম, এটা করব না, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ পাইবেন চান্স, একটু অপেক্ষা করবেন খালি। রাতে দেখবেন একটা সময় একটু ভিড় কম থাকে, তখন সবাই একটু হোটেলে চলে যায়, ঘুমায়া যায়, ওই টাইমে একটা চান্স দিতে পারেন না? ওই টাইমে চান্স দিবেন, দেখবেন সাত আটবার চুমা দিতে পারবেন। এই জন্য অপেক্ষায় থাকবেন, আল্লাহ তো আপনাকে দেখতেছে, অপেক্ষায় থাকবেন যে কখন একটু ভিড় কম, তো এই সময় গিয়ে আসতে আপনি কাজটা করে চলে আসেন, হজরে আসওয়াদে চুমা দিয়ে চলে আসেন, একটা রাত একটা দেড়টা দুইটার দিকে অপেক্ষায় থাকেন, ওই টাইমে একটু ভিড় কম থাকে, সবাই হোটেলে যায়, একটু আরাম করে আবার দুইটা আড়াইটায় সবাই হারামে চলে আসে। তো এর আগের মুহূর্তটা আপনি অপেক্ষা করবেন যে কখন একটু ভিড় কম থাকে, তখন গিয়ে আপনি হজরে আসওয়াদে চুমা দিয়ে চলে আসেন। এই এই চান্সগুলো মানুষ বুঝে না, অপেক্ষা করতে হবে আপনার এই চান্স, এই চান্স এভাবে নেবেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? হজে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, মুখ দিও না, হাত দিও না, তাহলে আমার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সহিহ মুসলিমের বর্ণনা 121 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আসছে রাসূলের সাহাবী আমর ইবনুল আস মুমূর্ষু অবস্থায় খুব পেরেশানির মধ্যে আছে, তখন তাকে বলা হলো আমা আলিম তাইয়া আমরু আন্নাল ইসলাম আয়াহদিমু মা কানা ক্বাবলা, আমর তুমি কি জানো না ইসলাম আগের গুনাহগুলো মিটায় দেয়, ওয়ান্নাল হিজরাত তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত আগের গুনাহগুলো মিটায় দেয়, ওয়ান্নাল হজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর হজ আগের গুনাহগুলো ধ্বংস করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে হজের ফজিলত জানলাম। দুই নম্বর হজ্জে মাবরুরের ফজিলত, বলেন কোন হজ? এতক্ষণ জানলাম শুধু হজ, এখন শুধু হজ্জে মাবরুর। আল্লাহ আমাদের সকলকে, আমরা যারা হজ করার নিয়ত করেছি আমাদেরকে যেন আল্লাহ হজ্জে মাবরুর নসিব করে। সহিহ বুখারীর বর্ণনা 1373 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হজ্জ ওয়াল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা, হজ এবং উমরা, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরার মাঝে আরেক উমরা, দুই উমরার মধ্যবর্তী গুনাহগুলা পরবর্তী উমরাটা ওই গুনার কাফফারা হয়ে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। সহিহ বুখারীর 1520 1521 এই হাদিসগুলোর মধ্যে হজ সম্পর্কে লম্বা আলোচনা। তিরমিজির বর্ণনা 810 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা একই সফরে হজ এবং উমরা একটার পর আরেকটা আদায় করো, মানে একই সফরে হজ উমরা পরপর আদায় করো তোমরা। এরপরে নবী বলেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ দুনুবা কামা ইয়ানফিল কীরু খবাসাল হাদীদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদদা, কামারের হাপর লোহা স্বর্ণ রূপার ময়লাগুলা যেমন দূর করে দেয়, হজ এবং উমরা মানুষের দারিদ্রতা এবং গুনাগুলাকে ধুয়ে মুছে সাফ করে দেয়। হজ করলে কি টাকা খরচ হয় কিনা? আরে হজ করলে টাকা খরচ হয় না, কিন্তু হজ করলে টাকা খরচ হয়, নবী কয় দারিদ্রতা দূর হয়। হজ করলে টাকা খরচ হয়, নবী কি কয় দারিদ্রতা দূর হয়। একদিন করতে হবে নবী কয়, হজ করলে 7 লাখ খরচ হয়ে যাবে, নবী কয় তোমার দারিদ্রতা দূর হবে, আমি নবী বলছি হজ করলে দারিদ্রতা দূর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজ এবং উমরা দারিদ্রতা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমনি ভাবে কামারের হাপর
লোহা স্বর্ণ রূপার ময়লাগুলোকে যেমন দূর করে দেয়, হজমরা গুনাহ এবং দারিদ্রতা এইভাবে দূর করে দেয়, ধুয়ে মুছে সাফ করে দেয়। আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বলেন তো আমরা কয় মাধ্যমে ইবাদত করি? পাঁচ মাধ্যমে। এক নম্বর কলব দিয়ে, কলব দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আত্মিক ইবাদত। দুই নম্বর মুখ দিয়ে ইবাদত করি, এই ইবাদতকে বলা হয় মৌখিক ইবাদত। তিন নম্বর শরীর দিয়ে ইবাদত করি, এই ইবাদতকে বলা হয় শারীরিক ইবাদত। চার নম্বর টাকা পয়সা এবং টাকা পয়সা দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক ইবাদত। পাঁচ নম্বর টাকা পয়সা এবং শরীর দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। বলেন তো কলব দিয়ে যে ইবাদত করি এটাকে কি বলা হয়? আত্মিক, আত্মিক, আত্মা থেকে আত্মিক ইবাদত। মুখ দিয়ে যে ইবাদত করি এটাকে কি বলা হয়? মৌখিক ইবাদত। শরীর দিয়ে যে ইবাদত করি এটাকে কি বলা হয়? শারীরিক ইবাদত। সম্পদ দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আর্থিক ইবাদত। শরীর এবং সম্পদ দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে, আমিন। এক নম্বর কলব দিয়ে ইবাদত করি, এটা হলো আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত কি? সুন্দর চিন্তা ভাবনা করা, এটা আত্মিক ইবাদত। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জ্ঞানী হলো তারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কু'উদাও ওয়ালা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়াকুউদা বসে বসে আল্লাহকে স্মরণ করে, ওয়ালা জুনুবিহিম শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আর আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, চিন্তা করার পর তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, এ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেননি, সুবহানাকা ফাকিনা আযাবান নার, আপনার কুত পবিত্রতা বর্ণনা করছি, আমাদেরকে আগুনের আযাব থেকে আপনি রক্ষা করেন। সকলে বলি আমিন। বলেন একটু আমার সাথে, বলেন সুন্দর, সুন্দর চিন্তা ভাবনা করা, চিন্তা ভাবনা করা এটা আত্মিক ইবাদত। কলব দিয়ে সুন্দর চিন্তা ভাবনা করা এটা আত্মিক ইবাদত। নিয়ত করা আত্মিক ইবাদত। সহিহ বুখারীর এক নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে নিয়ত অন্তর দিয়ে করি আমরা, এজন্য নিয়ত আত্মিক ইবাদত। ইখলাস আত্মিক ইবাদত। কুরবানি কি আমি আল্লাহর জন্য করতেছি কিনা, এখানে কি ইখলাস আছে কিনা এটা দেখে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দিনকে আল্লাহর জন্য খাঁটি করে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুকুম করে,
قل اني امرت ان اعبد الله مخلصا له الدين পেশ বারা 19 পৃষ্ঠার একদম শুরুতে আছে। নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে খাঁটিভাবে আল্লাহর ইবাদত করি। ইখলাসের তিনটা উপকার বলেন কয়টা? এক নম্বর, ইখলাসের কারণে আল্লাহ আমল কবুল করেন, ইখলাস না থাকলে আল্লাহ আমল কবুল করেন না। হাদিসের কিতাব নাসাই 3140 নম্বর হাদিস, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, أرأيت رجلا وسعى يلتمس الأجر والذكرى فما له يا رسول الله হুজুর এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা, এটা হলো তার উদ্দেশ্য। এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তার উদ্দেশ্য হলো আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া আর মানুষের কাছ থেকে বাহবা কামাই করা, মানুষ বলবে লোকটা অনেক বড় পালোয়ান। ফামালাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ব্যক্তি কি পাবে, কি সওয়াব পাবে? নবী জবাব দিলেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আআদাহা সালাসা মাররাত, তিনবার নবীকে প্রশ্নটা করা হলো, আবার হুজুর কিছুই পাবে না? নবীজি তিনবার বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্না আল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য খাঁটিভাবে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে। আল্লাহ আমাদের সকল ইবাদতগুলা, বিশেষ করে সামনে কুরবানি নামক ইবাদতটা যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইখলাসের দ্বিতীয় উপকার, ইখলাসের সাথে কাজ করলে ওই কাজের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, এমনকি বিবির মুখে যদি কেউ ইখলাসের সাথে খাবারের লোকমা উঠায় দেয় তাকেও আল্লাহ সওয়াব দান করেন। সহিহ বুখারীর 56 নম্বর হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য দান সৎকা করবা ততক্ষণ তোমাকে ওই দানের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। এমন কি, সবাই বলেন এমন কি, তুমি যদি তোমার বিবির মুখে যা উঠিয়ে দাও, খাবার উঠিয়ে দাও, ইখলাসের সাথে যদি আমলটা করো, এটারও প্রতিদান আল্লাহ দান করবেন। বিবিরে কেউ খাওয়াই দিস ইখলাসের, এটার প্রতিদান আল্লাহ দান করবেন। ইখলাসের তিন নম্বর উপকার, গুনাহ মাফ হয়। সহিহ বুখারী 3467 নম্বর হাদিস, বাইনামা কালবুন ইউতিফু বি রাকিয়া কাদা ইয়াতুলুহুল আজ ফারআতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল, কূপের পাশে একটা কুকুর পিপাসায় কাতরায়, এমন পিপাসা যে পিপাসার কারণে কুকুরটা মারা যাবে যাবে অবস্থা, বনি ইসরাঈলের এক ব্যভিচারিণী নারী কুকুরটাকে দেখে, দেখার পর তার মায়া হয়, ইখলাসের সাথে নাজাআত মুকাআহা, ওই নারী তার মৌজা খুলছে, খোলার পর মৌজা দিয়ে পানি আনছে, আনার পর ফাসাকত হু, কুকুরকে পানি পান করায়া দেয়। আল্লাহ নবী বলেন, ইখলাসের সাথে আমল আল্লাহ এত কবুল করেছেন, গুফিরা লাহা বিহি, এতটুকু একটা ইখলাস আলা আমলের কারণে তার আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। ইখলাস, তাহলে বলেন তো ভুলে গেছেন আসল কথা, কয় মাধ্যমে ইবাদত করি? এক নাম্বার অন্তর দিয়ে, অন্তরে একটা ইবাদত সুন্দর ফিকির করা, আরেকটা ইবাদত নিয়োগ করা, আরেকটা ইবাদত ইখলাস।
এই জন্য মনে রাখবেন, নিয়ত বিশুদ্ধ যদি আর ইখলাসের সাথে হয়, ছোট আমলও বিশুদ্ধ নিয়তের কারণে বড় হয়ে যায়, বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে ছোট হয়ে যায়। সবাই বলেন বলেন, ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে, ইখলাসের কারণে বড় হয়ে যায়, বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে, ইখলাস না থাকার কারণে ছোট হয়ে যায়। একটা কিতাব আছে নাম জামিউল উলুমি ওয়াল হিকাম, এই কিতাবের লেখকের নাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই, এক নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠায় তিনি আনছেন। قال عبد الله بن المبارك رحمه الله رب عمل صغير تعظمه النية ورب عمل كبير تصغره النية। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশুদ্ধ নিয়ত ছোট ছোট আমলকে বড় বানায় দেয়, আর অশুদ্ধ নিয়ত বড় আমলকে ছোট বানায় দেয়। নাউজুবিল্লাহ, বিশুদ্ধ নিয়ত ছোট আমলকে বড় বানায় দেয়, অশুদ্ধ নিয়ত বড় আমলকে ছোট বানায় দেয়। ইখলাস ওলা বিশুদ্ধ নিয়তের কারণে, এক টাকার প্রতিদান যে রব কত দিবে রব ভালো জানেন। ইখলাস ছাড়া অশুদ্ধ নিয়তের কারণে 1 কোটি দানের ফজিলত রক্ত দিবেন না, বরং এটাকে ছোট বানাইতে বানাইতে একদম ছোট বানায়। ইখলাস নেই, নিয়ত অশুদ্ধ। ইখলাসওয়ালা বিশুদ্ধ নিয়তের 1 টাকা, এটা যে আল্লাহ কত বড় বানাবেন এটা আল্লাহ ভালো জানেন। এবার আমার সাথে একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। বলেন এই কালিমা মুখে উচ্চারণের পাশাপাশি অন্তরেও লালন করা, অন্তরে লালন করাটা বলেন আত্মিক ইবাদত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ না, এটা কলবের মধ্যে লালন করা, এটাও আত্মিক ইবাদত। একটা মুখ দিয়ে বলি আমরা, আর একটা হলো অন্তর দিয়ে, এটা না হ্যাঁ আসলে আল্লাহ ছাড়া ইলাহ না, এটা অন্তরে আমি লালন করি, এটা আত্মিক ইবাদত। সহিহ বুখারীর 44 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن برة من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير। رسول الله صلى الله عليه وسلم বলেন, যার অন্তরে গম পরিমাণ, জব পরিমাণ, অনু পরিমাণ ঈমান থাকবে, সে একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, অন্তরে এটা আত্মিক ইবাদত। আত্মিক ইবাদত আরেকটা তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা, এটাও আত্মিক ইবাদত। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে এই আত্মিক ইবাদতগুলো বুঝে শুনে নিয়মিত যেন আমরা আত্মিক ইবাদতগুলো করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। খুব মনোযোগ দেন, সুন্দর ফিকির করা আত্মিক ইবাদত, সুন্দর চিন্তা করা আত্মিক ইবাদত, বিশুদ্ধ নিয়ত করা আত্মিক ইবাদত, ইখলাস অন্তরে রাখা আত্মিক ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণের পাশাপাশি কলবে এটা ধারণ লালন পালন করা, এটাও আত্মিক ইবাদত। তাওয়াক্কুল করা, ভরসা করা, এটাও আত্মিক ইবাদত। মনোযোগ সহকারে সবাই বলেন তো, কয় মাধ্যমে আমরা ইবাদত করি? মাত্র 1 মাধ্যমের আলোচনা আমাদের শেষ হয়ে যাবে, আত্মিক ইবাদত। এবার 2, মৌখিক ইবাদত। মুখ দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় মৌখিক ইবাদত। জিকির করা মৌখিক ইবাদত, বলেন কি করা? জিকির করা মৌখিক ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, মৌখিক ইবাদতটা মন দিয়ে সবাই একটু করি, চলেন।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা লায়েত আলিফ টানবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মৌখিক ইবাদত করলাম, জিকির করলাম, এটা মৌখিক ইবাদত। লা ইলাহা ইল্লাল্লাহ নামক এই মৌখিক ইবাদত যদি কেউ করে দিল থেকে ইখলাসের সাথে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাত্তু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুজিয়া ইলাল আরশ। কেউ যদি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আসমানের সবগুলো দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। মৌখিক ইবাদত আরেকটা বলেন, তিলাওয়াতুল কুরআন, কুরআন তেলাওয়াত করা মৌখিক ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, আপনি তেলাওয়াত করেন, আপনার রবের পক্ষ থেকে যা ওহী হিসাবে অবতীর্ণ করা হয় আপনি তেলাওয়াত করেন, লা মুবাদদিলা লিকালিমাতি, আপনার রবের কালিমা পরিবর্তন করার মতো কেউ নাই, কেউ পরিবর্তন করতে পারবে না। একুশ পারার একদম শুরুতে, শুরু পৃষ্ঠা, শুরু আয়াতটা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবের যা আপনাকে ওহী হিসাবে দেওয়া হয় তা আপনি তেলাওয়াত করেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়া ফি রিওয়ায়া ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোরআনের একটি অক্ষর উচ্চারণ করে, আল্লাহ তার আমলনামায় দশটি নেকি লিপিবদ্ধ করে দেয়, তার আমলনামায় দশটি নেকি লেখা হয়। নবী বলেন, আলিফ লাম মিম পুরোটা একটা অক্ষর, আমি এমনটা বলছি না, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম পুরোটা একটা অক্ষর এমনটা বলছি না, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়াবিমুন হারফুন, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, আলিফ লাম মিম কোনো উম্মত পড়ল আমল নামায় ৩০টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। পড়েন আলহামদু 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 আলহামদু, হামদ জবর আল, হামিম জবর হাম, ডাল পেশ দু, বক্তব্যে হুজুর পড়ানি ৫০ সওয়াব, কয়টা সওয়াব? আমরা সবাই ২০০ সওয়াব পেয়েছি, আমরা চারবার পড়ছি আলহামদু হামজা লাম হা মিম দাল পাঁচ অক্ষর, তা আমরা সবাই পড়ছি চারবার, তাহলে চার পঞ্চাশ কত? তার একটু পড়েন, বলেন আলহামদু আলহামদু আড়াইশো, আলহামদু আলহামদু ৩০০। তাহলে মক্তবে যে হুজুর পড়ায় আর আপনার যে সন্তান পড়ে, লাভ না লস? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে এই শিক্ষার প্রতি আরো গুরুত্ব আরোপ করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা ৫০১১ নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। সূরা কাহফ পড়েননি জুমার দিন? জি তো হুজুররা কইছে খালি, আর তো কেউ কয় না। সূরা কাহফ আলেম ছাড়া অন্যরা পড়েন কে কে দেখি? মাশাআল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ, ইনশাল্লাহ পড়বেন কারা? সবচেয়ে বড় উপকার, দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এটা কেন পড়বেন না? জুমার দিন পড়ে ফেললেন, হাফেজ যারা আছেন আপনাদের তো ১৫-২০ মিনিট লাগবে না, ১৫ মিনিট সর্বোচ্চ ১৫ মিনিট লাগবে, তো আপনি তো মসজিদে যাইতে যাইতে পড়ে ফেলতে পারেন হাফেজ সাহেবরা। তাহলে সুরাতুল কাহাফটা মা বোনদেরকেও বলবেন পড়তে জুমার দিন, আপনারাও পড়বেন জুমার আগে আগে। আপনি বাস যখন ১০টার দিকে গোসল করে, সাধারণত আমাদের দেশের মুসলমানরা ১০টার দিকে গোসল করে রেডি হয় আস্তে আস্তে, তা আপনি ১০টা বাজে গোসল করে আগে আগে মসজিদে চলে যান,
ইমাম সাহেব মিম্বরে বসে 12:25 বা 15 বসে, তো এর আগে আপনি মসজিদে বৈশা দুখুলুল মসজিদ পড়লেন, পড়ার পর এরপরে যদি নফল নামাজ পড়তে মন চায় কিছু বললেন, আর যদি না আমি পড়বো না তো বসে বসে সুরা কাহাফটা তেলাওয়াত করেন, এরপর খতিব সাহেব আসবে উনি বয়ান করবে, তারপর আপনি বয়ানে মনোযোগ দিলেন। তা আপনারা গুরুত্ব দিয়ে আমলটা করেন, আল্লাহ তৌফিক দান করেন। মা বোনদেরকেও বলবেন তারাও যেন জুমার দিনে আমলটা করে, আল্লাহ নারী পুরুষ সকলকে তৌফিক দান করেন। তার সবচেয়ে বড় লাভ কি, দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ হেফাজত। এক ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করতেছে, সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস শোনাচ্ছে, তো যখন তেলাওয়াত করতেছে ওয়াইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতমাইর, তার পাশে একটা ঘোড়া বাঁধা দুইটা রশি দিয়ে যিনি তেলাওয়াত করতেছে, ফাতাকাশ্যাতু সাহাবা, আকাশের মেঘ এটারে ছায়া দিতেছে, মানে আকাশের মেঘের মতো একটা আয়েশা এরকম ছায়া দিতেছে, ফাজআলা ইয়ানফিরু, ঘোড়া লাফানো শুরু করছে, সাহাবি অবাক হয়ে গেল, ফালাম্মা আসবাহা আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাকারা যালিকা লা, সকাল যখন হয় আল্লাহ নবীর কাছে যাওয়ার পর নবীকে পুরা ব্যাপারটা বলেন, নবীজি বললেন তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, তুমি যেটা দেখলা রাতের বেলা এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি, তুমি কোরআন তেলাওয়াত করার কারণে এই তেলাওয়াতেই প্রশান্তি দুনিয়াতে নিয়ে এসেছে। মৌখিক ইবাদত কোরআন তেলাওয়াত করা, আল্লাহ আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করে, দোয়া করা মৌখিক ইবাদত, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ বিপদ থেকে বাঁচান, আল্লাহ আমারে রিজিক দেন, আল্লাহ মেয়েটার বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করেন, এটা মৌখিক ইবাদত। আবু দাউদের বর্ণনা 1479 নম্বর হাদিস 1479, قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العباده, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া করাটাই ইবাদত, দোয়া করাটাই ইবাদত, সুবহানাল্লাহ, দোয়া করাটাই ইবাদত। তাহলে দোয়া করব তো ইনশাআল্লাহ। সূরা আনআমের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ বিনীতভাবে বিনয়ের সাথে, ওয়া খুফিয়া চুপি সারে, একটা দুইটাই ঘুম ভেঙে গেছে উজু লাগবে না, হাতটা উঠে বলেন আল্লাহ আমি তো পেরেশানিতে আছি মামুন, আমার বিবিও জানে না, সন্তানরাও জানে না, দুনিয়ার কেউ জানে না, সবার দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ আপনার দরজাটা তো বন্ধ হয় নাই, আমার এই পেরেশানি থেকে আপনি উদ্ধার করেন, চুপি সারে এইভাবে আল্লাহরে বলে। আল্লাহ আমাদের সকলকে দোয়া করার তৌফিক দান করে। এটা কি আবাদত? মৌখিক আবাদত। আবাদত কয় মাধ্যমে করি? তিন নম্বর শারীরিক ইবাদত, যে ইবাদত আমরা শরীর দিয়ে করি, যেমন নামাজ, যেমন কি সূরা হজের 77-78 নম্বর আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকু ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, হে ইমানদারগণ ইরকাউ তোমরা রুকু করো, ওয়াসজুদু সেজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়র ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল কাম হও। قال رسول الله صلى الله عليه وسلم لو ان نهرا بباب احدكم يغتسل فيه كل يوم خمس مرات فهل يبقى من درنه شيء, নবী বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরে ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, আচ্ছা বলো তো তোমরা তার শরীরে কি কোনো ময়লা থাকবে? আপনারা বলেন তো, নবীজি বলেন তার শরীরে কি কোনো ময়লা থাকবে, তো সাহাবীরা জবাব দিছে লা ইয়াদখা মিন দারিহি শাই, হুজুর তার শরীরে কোনো ময়লা থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাযালিকা মিছলু সালাওয়াতিল খামস এইভাবে পাঁচ উক্ত নামাজ যদি কেউ পড়ে 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না, 5 উক্ত নামাজ যদি কোনো বান্দা পড়ে আল্লাহ তার গুনাগুলা ধুয়ে মুছে সাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে শারীরিক ইবাদত করার তৌফিক দান করে। 4 নম্বর
আর্থিক এবাদত, যেটা সম্পদ দিয়ে করি, জাকাত দেওয়া, সদকা করা, বিধবা অসহায় এতিমদের সহযোগিতা করা। সহিহ বুখারীর 5353 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله। কেউ যদি কোনো বিধবা অথবা এতিম মিসকিন অসহায়ের পিছনে সহযোগিতা করার চেষ্টা চালায়, অর্থের মাধ্যমে হোক যেভাবে হোক সহযোগিতা করার চেষ্টা চালায়, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব, ওই মুজাহিদের মতো সওয়াব আল্লাহ তাকে দান করবে। যাকাত দেওয়া আর্থিক ইবাদত, সদকা করা আর্থিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤدي زكاته مثل له يوم القيامة شجاعا أقرع। যে ব্যক্তিকে আল্লাহ টাকা পয়সা দান করেছে, যাকাতের যাকাত দেয় নাই, কিয়ামতের ময়দানে এই যোগ্য পর্যন্ত আমি খাবো। আল্লাহ আমাদের সকলকে বকেয়া যাকাত যারা দেন নাই, এলাকার উলামায়ে কেরামের সাথে কথা বলে যাকাত আদায় করে দেন। পাশে বড় বড় মাদ্রাসা আছে, তাদের সাথে কথা বলেন। এই যে আজকে আলোচনা করছে মুফতি আতাউল হক, আমাদের পরিচিত মানুষ আতাউল হক ভাই আছে, মুজফ্ফরুল মাদ্রাসার মোদামিশা মুফতি আমজাদ শাহ হুজুর আছেন, আরও ওই যে আপনার এখানে বড় হুজুরের নাম লেখা হয়েছে মাওলানা বহিদুল্লাহ সাহেব, তাদের মতো আলেমদের সাথে বসেন। অতীতের বকেয়া যাকাত যারা দেন নাই, বসে এই যাকাতগুলো দিবেন, ভবিষ্যৎ যাকাত যারা দিতে হবেন এই যাকাতগুলো আদায় করে দিবেন, আল্লাহ তৌফিক দান করবেন। 5 নম্বর, যেই এবাদত অর্থ এবং শরীর দিয়ে করা হয়, এই এবাদতটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক এবাদত। এই এবাদত করার জন্য এখন আল্লাহ কোটি কোটি বান্দা অপেক্ষমান, সারা পৃথিবীর কোটি কোটি বান্দা অপেক্ষা করতেছে আল্লাহ যদি যেতে পারতাম, আর লাখ লাখ বান্দা অলরেডি উপস্থিত হয়েছে, হইতেছে, হবে, আল্লাহর ঘরের আশেপাশে তারা এখন অবস্থানরত আছে। এটা হলো হজ করা। হজ করতে টাকাও লাগে, শরীরও লাগে। এই এবাদতটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক এবাদত। সাধারণত আর্থিক শারীরিক এবাদতের নাম কি? হজ করা। মুসলিম শরীফের বর্ণনা 1337 নম্বর হাদিস, 1373 নম্বর হাদিসও আছে, 1372 নম্বর হাদিসও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে লোক সকল, কদ ফুরিদ আলাইকুম, তোমাদের উপর ফরজ করা হয়েছে, আল হজ্জ, হজ করা, ফাহজ্জু, তোমরা হজ করো। অন্য জায়গায় নবী বলেন, ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুল হজ্জ ফাহজ্জু, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলা আন-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'আ ইলাইহি সাবিলা। যে ব্যক্তি কাবায় যাইতে সক্ষম, সেখানে গিয়ে আবার দেশে ফিরে আসতে সক্ষম, এই পরিমাণ অতিরিক্ত টাকা যার কাছে আছে, ওই মানুষগুলার জন্য আলা নাস, তাদের উপর ফরজ, লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য হজ করা তাদের উপর ফরজ। অনেক মানুষের উপর হজ ফরজ হয়েছে, অনেক ব্যবসায়ী আপনারা চিনেন যাদের উপর হজ ফরজ করে না, বা বিয়েটার বিয়ে দিয়ে দিচ্ছে, আরো 10টা দোকান একটু 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 আমি দাঁড়ায় নিয়ে দিচ্ছি, এরপরে যাবো, কিন্তু অলরেডি দাঁড়াইতে পারে নাই, দোকান আছে 20টা, এখনো দাঁড়াইতে হবে, এরপর উনি হজে যাবে। হাদিসে কুদসি শোনেন, তাদেরকে হাদিসটা আপনারা শোনায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা, কোন বান্দার শরীর আমি সুস্থ রাখলাম, ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, তাকে আমি প্রশস্ততা দান করলাম রিজিকের ক্ষেত্রে, কোন ব্যক্তির শরীর সুস্থ রাখলাম, রিজিক দিয়ে তাকে প্রশস্ত রিজিকের মালিক বানায়া দিলাম, হজে যাওয়ার মতো তাকে সামর্থ্য দান করলাম, এমন অবস্থায় তামজি আলাইহি খামসাতু আওয়াম, এমন অবস্থায় 5 বছর অতিবাহিত হয়ে গেছে, লায়াকিদু ইলাইয়া, এই বেটা আমার ঘরে আসে না হজ করার জন্য, লামাহরুম, আল্লাহ বলেন সে হতবাগা, সে বঞ্চিত। আমি যার শরীর সুস্থ রাখলাম, যাকে আমি টাকা পয়সা দিলাম, এইভাবে তার উপর 5 বছর অতিবাহিত হয়ে গেছে,
লোকটা এখনো আমার কাছে উপস্থিত হওয়ার জন্য আসে, আমার কাছে আইসা উপস্থিতি, আমার কাছে আইসা লাভবাহিক বলে নাই, আমার দরবারে আইসা উপস্থিত হয় নাই, আমার ঘরের সামনে আসে নাই, এরকম কয় বছর হয়ে গেছে? পাঁচ বছর তার উপর হজ ফরজ, এক বছর হয়েছে যায় না, আরেক বছর যায় না, আমার হজ ফরজ যায় না, আমার হজ ফরজ যায় না, আমার হজ ফরজ যায় না, এরকম পাঁচ বছর হয়ে গেছে। আল্লাহ বলেন মাহরুম, এটা হতবাকার, এটা বঞ্চিত। যাদের উপর হজ ফরজ আল্লাহ তাদেরকে হজ করার তৌফিক দান করেন। হজে বিলম্ব করলে মুসিবত আছে, কি মুসিবত? চলেন একটা হাদিস শুনে নিই। ইবনে মাজাহ হাদিসের কিতাব 2883 নম্বর হাদিস, 2883 এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من اراد الحج فليتعجل, যে ব্যক্তি হজের নিয়ত করে সে যেন তাড়াতাড়ি হজ করে। কেন? ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারীদ, কেন না কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায়। ওয়া তাযিল্লু কাল্লা, কখনো কখনো হজে যাওয়ার যে বাহনটা ওই বাহন হারিয়ে যায়, ওই বাহনে ত্রুটি এসে যায়, তাই যেতে পারে না। ওয়া তাআরিদুল হাজা, কখনো কখনো প্রয়োজন উপস্থিত হয়ে যায়, ওই প্রয়োজন আসার পর তখন আর হজে যাইতে পারে না। অনেক অসংখ্য মানুষ আছে যারা হজের টাকা জমাইছিল, হজে যাবে, হঠাৎ করোনা এসে গেছে, করোনার সময় আত্মীয় স্বজন বিপদে পড়ছে, মায়া লাগছে, আত্মীয় স্বজনদেরকে টাকা দিচ্ছে, হজের টাকাটা বাধ্য হয়ে সেখানে দিয়ে দিচ্ছে, কি করবে এখন? আত্মীয় স্বজন না খায়া মরছে, তো তাদেরকে টাকা দিচ্ছে। তো নবীরা বলছে প্রয়োজন কখন আসবে তুমি জানো না, কেন তুমি হজে গেল না? প্রয়োজন এসে যেতে পারে। তাহলে নবীজি বলেন যাদের, যারা হজের নিয়ত করেছে, ফালিয়াত আজ্জাল, তাড়াতাড়ি যেন হজ করে। ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারীদ, কখনো কখনো এই লোকটা অসুস্থ হয়ে যেতে পারে। ওয়াতারিদুল হাজা, এমন প্রয়োজন তার সামনে চলে আসতে পারে, সেই প্রয়োজনের কারণে তার আর হজে যাওয়া হবে না, তাই হজের নিয়ত করলে তাড়াতাড়ি যেন হজ করে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন তাআজ্জালু ইলাল হজ্জি ইয়ানি আল ফরিদা, তোমরা তাড়াতাড়ি হজ করো, অর্থাৎ ফরজ হজ। কেন? ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তোমাদের কেউ জানে না তার সামনে কখন প্রয়োজন উপস্থিত হয়ে যায়। হজ জীবনে একবার ফরজ, বলেন কয়বার? একবার ফরজ, যাদের উপর হজ ফরজ হয় তাদের উপর জীবনে একবার হজ ফরজ। আবু দাউদের বর্ণনা 1721 নম্বর হাদিস, নবীর এক সাহাবি নাম আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর এই সাহাবি নবীকে প্রশ্ন করলেন, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ নাকি একবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাল মাররাতান ওয়াহিদা, বরং হজ একবার ফরজ, হজ একবার ফরজ একবার। সহি মুসলিমের বর্ণনা, নবী হজের কথা বলার পর এক সাহাবি দাঁড়ায় প্রশ্ন করলেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজ কি প্রতি বছর ফরজ